হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। চলে আসলাম নতুন আরেকটি ইভেন্টে। তো গাইস, অ্যানালিশন সিজন জিরো। তো সিজন জিরোর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন, তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা জয় করবে এবং সেই যুদ্ধের মধ্যে কোন কোন ক্যারেক্টার নিয়ে আপনারা খেলতে পারবেন সবকিছুই ভিডিওর মধ্যে বলবো, তাছাড়া কিছু আপডেট দিব। তো অবশ্যই ভিডিওটা শেষ মধ্যে দেখবেন এবং একটা রিকোয়েস্ট করবো, যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর অ্যানালিশনের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, অবশ্যই অ্যানালিশন গেমটি ডিসেম্বর মাসে আসতেছে। এখন কথা হচ্ছে অ্যানালিশন গেমের যে আপনার সিজন জিরো, তো এটা বেসিক্যালি আপনার স্টার্ট হবে আপনার ডিসেম্বর থেকে, যেহেতু আপনার ডিসেম্বরে রিলিজ হবে। তো এখন কথা হচ্ছে সিজন জিরোর যে পুরো নাম সেটা হচ্ছে আপনার অ্যানালিশন সিজন জিরো দ্য প্যারাডক্স। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের ফার্স্ট ব্যাটল লাগেন, সেটা হচ্ছে আপনার স্টোরি বেস ব্যাটল লাগেন। তো এর আগে আমার চোখে এখনও কোনো এমন কোনো গেম পড়ে নেই, সেটা হচ্ছে আপনার স্টোরি বেস ব্যাটল লাগেন। তো আপনার চোখে যদি পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন নামটা। তাছাড়া এই গেমের যদি আমি স্টোরি কথা বলি কিছুটা, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ফাইট হবে। তো আপনারা যদি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আপনার গত দুই দিন আগে যে একটা টিজার দিয়েছিল সেখানে কিন্তু স্টার্টিংয়ে ড্যামিনকে দেখাইছে এবং হিটলারকে দেখাইছে। তো বেসিক্যালি সে হিটলার কিন্তু আপনার ড্যামিনের উপরে আপনার শাসন করতেছিল এবং ড্যামিন কিন্তু বেহুশ হয়ে পড়েছিল। তো সেখানে বেসিক্যালি অনেক লোকই ছিল যারা আপনার শাসন করতেছিল। তো আপনার স্টোরির কথা যদি বলি, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1995 সালে হয় এবং সেই সময় আপনার সে হিটলার সবার উপরে শাসন করে। তো যেহেতু ড্যামিন ওই সময় চলে গেছে, তো এখন কাছে ড্যামিন গেছে কীভাবে, তো বেসিক্যালি আমি যদি প্রেজেন্টের চিন্তা করি, তো এখন 2021 সাল, তো আমি জানি না গেমটা কী সিস্টেম করে তা বানাচ্ছে। যদি আমি প্রেজেন্টের কথা বলি সেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফের কথা। তো যেহেতু গেমটা 2021 সালে তৈরি করছে, তো হয়তো ড্যামিন আজকে সেই পাঁচটা চলে গেছে, মানে টাইম মেশিনের মাধ্যমে সেই পাঁচটা চলে গেছে। তো টাইম মেশিনের কথা যদি আমি বলি, তো এটা আমি জানলাম কীভাবে, তো এটা বেসিক্যালি তারা যে আপনার সিএম আসুন দেবে, সে বেসিক্যালি তার পার্সোনাল প্রোফাইল থেকে একটা পোস্ট করেছিল, সেখান থেকে আমি জানতে পারছি যে ড্যামিন আজকে সে একটা টাইম মেশিনের মাধ্যমে সেখানে যায়। এখন হচ্ছে টাইম মেশিনটা তৈরি করলো কে, ড্যামিন স্কোয়ার তৈরি করছে নাকি অন্য কেউ তৈরি করছে? আর সে ড্যামিন স্কোয়ার যদি আপনার পাস্টে যেয়ে থাকে, তো বেসিক্যালি সে প্রেজেন্টে আসবে কীভাবে, মানে 2021 সালে আসবে কীভাবে? তো এটা জানতে হলে আপনাকে অবশ্যই খেলতে হবে অ্যানালিশন গেমের সিজন জিরোটা। সেটা খেললে আপনারা সব কিছু এটা জানতে পারবেন যে আসলে সেখানে হচ্ছেটা কি, আর সেখানে যে ফাইট হবে তো ফাইটটা হবে কার সাথে। তো বেসিক্যালি সিজন জিরোর মধ্যে কোনো বস আমি জানি না আসে কিনা, কিন্তু আপনারা অনেকে কোয়েশ্চেন করেছিলেন যে আসলে হিটলার এখানে কী করছে, তো হিটলারের সাথে ফাইট হবে কিনা বা হিটলারকে নিয়ে খেলা যাবে কিনা। যে না গাইস, হিটলারকে নিয়ে খেলাও যাবে না বা হিটলারকে মারাও যাবে না, এটা জাস্ট একটা স্টোরি। তো সেক্ষেত্রে আপনার ফাইট হবে নিজেদের মধ্যে। আর এখানে চারটা ক্যারেক্টার থাকবে প্রথমে আপনার সিজন জিরোতে। তো আপনার সামনে ইমেজ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার চারটা ক্যারেক্টার থাকবে গেমের মধ্যে এবং সেই চারটা ক্যারেক্টার নিয়ে আপনার আপাতত গেম প্লে করতে পারবেন। এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হবে, স্পোর্টস টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টগুলো আপনার পার্টিসিপেট করে আপনার বিভিন্ন ধরনের আর্নিংও করতে পারবেন, মানে প্রাইজ মানে উইন হতে পারবেন। তো এখন কথা আপনারা একটা বলতে পারেন যে থাম্বনেলের মধ্যে যে ক্যারেক্টার দিয়েছিলাম সে কে। তো বেসিক্যালি সামনে ইমেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার একটি ক্যারেক্টার বাম পাশে আরিট্রন। তো ক্যারেক্টার কিনা আমি জানি না, তবে এটা গেমের হচ্ছে মেন ভিলেন, ওর নাম হচ্ছে আপনার আরিট্রন। ও হচ্ছে আপনার লাইলার বাবা। তো লাইলাকে সেটা যদি জানতে হলে আপনার ডান পাশে যে পিকচার আছেন সেটা হচ্ছে আপনার লাইলা। তো হচ্ছে আপনার গেমের একটি ক্যারেক্টার, কিন্তু সেই ক্যারেক্টারটা কখন রিভিল হবে সেটা এখনও কেউ জানে না। আর ক্যারেক্টার নিয়ে খেলাও যাবে কিনা সেটাও আমি জানি না। তো যদি জানতে পারি তাহলে পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। তো লাইলার বাবা হচ্ছে আপনার আরিট্রন, গেমের মেন ভিলেন। তো তাকে মারতে হলে অবশ্যই গেমটার আপনার লাস্ট সিজন পর্যন্ত খেলতে হবে। আর সিজন কিন্তু আপনার তারা বলে দিয়েছে যে আপনার ডে বাই ডে তারা সিজন এক একটা করে পার্ট রিভিল দিবে, মানে সিজন জিরো থেকে স্টার্ট হবে এবং সিজন ওয়ান আসবে, সিজন টু আসবে, সিজন থ্রি আসবে। তো এইভাবে করে করে এক একটা স্টোরি রিভিল দিবে তারা, দেন আমরা পুরো স্টোরিটা জানতে পারবো। এখন হচ্ছে পুরো স্টোরি জানতে হলে আপনাকে অবশ্যই প্রত্যেকটি সিজন খেতে হবে এবং গেমের সাথে থাকতে হবে। তাছাড়া ড্যামিন কিন্তু একটি হ্যাকার, আপনারা হয়তো এই জিনিসটা অনেকে জানেন না। তো আপনারা বেসিক্যালি অ্যানালিশনের অফিসিয়াল পেজ ফলো করে সেটা দেখতে পারেন, এই বিষয়গুলো লেখা আছে। তো হচ্ছে আপনার হ্যাকার, আবার আপনারা টেকনিশিয়ানও বলে থাকেন, যেহেতু আপনার টাইম মেশিন নিয়ে আমি কথা বলছি। তো টাইম মেশিনটা তৈরি করছে কি সেটা জানি না, তবে আমার যতটুকু মনে হয় ড্যামিন তৈরি করছে। তো ড্যামিন যদি তৈরি করে, তো সেহেতু তাকে যদি আপনার প্রেজেন্টে যেতে হয়, তো সেক্ষেত্রে অবশ্যই সিজন জিরো যখন শেষ হবে তখন অবশ্যই সে টাইম মেশিনটা ঠিক করে বা টাইম মেশিনটা আপনার ঠিক রেখেই কিন্তু সে প্রেজেন্টে যাবে, মানে সিজন ওয়ানে যাবে। তো এখন দেখার বিষয় সিজন জিরো শেষ কবে হয় বা সিজন ওয়ান কবে আসে, তো তখনই আমরা সব কিছু জানতে পারবো। তো সেই পর্যন্ত অবশ্যই অ্যানালিশন গেমের সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অ্যানালিশনের সকল আপডেট সবার আগে আমি আমার চ্যানেলে দিয়ে রাখি। তো যাই হোক, এখন হচ্ছে আপনার এই স্টোরি নিয়ে কারা কারা এক্সাইটেড বা সিজন জিরো খেলা নিয়ে কারা কারা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনারা কারা প্রত্যেকটি সিজন খেলবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টস করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।